আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আজকে আমরা এ পর্বে আলোচনা করব অর্থনীতি প্রথম বর্ষের মৌলিক গণিত বিষয়ের প্রাথমিক ও অন্তরক ক্যালকুলাস অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্রের আলোচনা করতে যাচ্ছি। তো আজকের সূত্রটি হলো ভাগের নিয়ম বা কোশ্চেন রুল। তো এটাই খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র এবং এই সূত্রের অঙ্ক পরবর্তীতেও আমরা বিভিন্ন ধাপে ফেস করব। তো আমরা এখানে দুটো কোশ্চেন দাঁড় করাইছি, যেটা বিগত সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় আসছে এবং এক নম্বর কোশ্চেন দুই। তো এক নম্বর কোশ্চেনটা একটু বড় এবং খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সেম প্যাটার্নের অঙ্কই, যেমন ওয়ান প্লাস এক্স, যেমন এখানে আছে এটা এক্স মাইনাস ওয়ান বা মাইনাস টার্মটা উপরে প্লাস টার্মটা নিচে দিয়ে ঘুরাইয়ে দেয়, এই ধরনের অঙ্ক প্রায়বারই একটু টুইস্ট করে চেঞ্জ করে দেয়। তো আমরা সূত্র সহ এই অঙ্কের বিস্তারিত সহজভাবে ব্যাখ্যা জানবো। তো শুরু করা যাক, আগে সূত্রটা সম্পর্কে আমরা ধারণা নিই। তো সূত্রটা বলা আছে ডি ভাগ ডি এক্স ইউ ভাগ ভি, তার মানে আমরা যেহেতু ভাগের নিয়ম করছি তো এই ক্ষেত্রে দুটো টার্ম ভাগ আকারে থাকবে, অর্থাৎ রেশিও অনুপাতে। তো ভাগ আকারে যখন থাকবে, এই যে এখানে আমরা দেখছি ভাগ আকারে আছে, তখনই আমরা এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। তো সূত্রটা আমরা ধরে নিচ্ছি একটা টার্ম ইউ আর একটা হলো ভি। তো এই সূত্রটা যখন আমরা অঙ্ক সমাধান করব তখন এই সূত্রে প্রয়োগ করতে হবে, অর্থাৎ ইউ ভি আমরা দুটো টার্ম জাস্ট ধরে নিচ্ছি। তো সূত্রটা ভালোভাবে জানার জন্য কিন্তু কোশ্চেনে যেভাবে থাকবে সেইটাকে আমরা একটা অংশ ইউ এবং একটা অংশকে ভি মনে মনে চিন্তা করে সূত্রে প্রয়োগ করব। তো আমরা সূত্রটা একটু ভালো করে দেখি, ডি ভাগ ডি এক্স ইউ ভাগ ভি যদি থাকে তো প্রথমে ভি টার্মকে আমরা স্থির রাখব, ডি ভাগ ডি এক্স দিয়ে ইউ টার্মের আমরা ডিফারেন্সিয়েশন বা অন্তরকরণ করব, আর এখানে বিয়োগ চিহ্ন, যেহেতু আমরা ভাগের নিয়ম করছি এই ক্ষেত্রে বিয়োগ হয় সূচকের নিয়মে, আর আগেরটা যেটা আমরা প্রোডাক্ট বা গুণের রুল করছি সেখানে কিন্তু প্লাস ছিল, এটা খেয়াল রাখতে হবে যে এটা বিয়োগ হয়। তারপরে ইউ টার্মকে স্থির রাখছি আর ভি টার্মকে ডিফারেন্সিয়েশন করছি, আর নিচেই ভি স্কয়ার। তার মানে সূত্রটা সহজে মনে রাখার জন্য একটা জিনিস মাথায় রাখলে ক্লিয়ার হয়ে যাবে, ভি দিয়ে শুরু ভি দিয়ে শেষ, নিচে গিভেন ভি, তার মানে ভি টার্ম দিয়ে শুরু হচ্ছে ভি দিয়ে শেষ হচ্ছে এবং হরেও সেই ভি স্কয়ারই আসছে, ক্লিয়ার সেটা। তো এখন আমরা এক নম্বর কোয়েশ্চনটা সমাধানের জন্য অগ্রসর হই। তো এক নম্বর আছে ওয়াই সমান রুট ওয়ান প্লাস এক্স গিভেন ওয়ান মাইনাস এক্স। এখন এই রুটটা দুটো টার্মের উপরে আছে, তো আমাদের যেহেতু ইউ ভি টার্মই করব তো আমরা রুটটা একটু আলাদা করে নেব। তো এক্ষেত্রে রুট ওয়ান প্লাস এক্স গিভেন রুট ওয়ান মাইনাস এক্স, এই রুটটা পুরোটার উপরে ছিল, এখন আমরা সেপারেট করে নিয়েছি। এখন আমরা অতএব ডিওয়াই ভাগ ডিএক্স সমান ডি ভাগ ডিএক্স, এখন এই যে ওয়াই সমানই তো এই ফাংশনটা আমরা এটা পালাম ভেঙে নিই, তাহলে এখন এই ওয়াই জায়গায় এই ফাংশনটা আমরা বসাই দেব, রুট ওয়ান প্লাস এক্স রুট ওয়ান মাইনাস এক্স এটা দিলাম। এখন দেওয়ার পরে আমাদের যে মেইন কাজটা হলো এই সূত্রে প্রথমে প্রয়োগ করা, তাহলে আমাদের এটার পরে আমাদের মূল কাজটা কি হবে, সূত্রে প্রয়োগ করা। তো সূত্রে বলা আছে ভি টার্ম, ভি টার্ম কোনটা, হর যেটা থাকবে সেটাকে স্থির রাখতে হবে, তাহলে রুট ওয়ান মাইনাস এক্স এটাকে আমি স্থির রাখলাম, তারপর ডি ভাগ ডি এক্স দিলাম, এবার কি ইউ, ইউ টার্ম কোনটা, এই যে লব টার্ম, তাহলে রুট ওয়ান প্লাস এক্স এটা আমরা পাঠাইলাম, তারপরে মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন দিলাম, এবার ইউ টার্মটা স্থির থাকবে, তার মানে লব যেটা এই যে উপরে এটা ইউ, তো ইউ টার্ম স্থির থাকা মানে রুট ওয়ান প্লাস এক্স এটাকে আমরা স্থির রাখলাম, তারপর ডি ভাগ ডি এক্স, ভি টার্মের এখন আমরা ডিফারেন্সিয়েশন করব, রুট ওয়ান মাইনাস এক্স, খেয়াল রাখতে হবে একটা প্লাস এক্স আর একটা কিন্তু মাইনাস এক্স, আর নিচেই হরে আসবে কোনটা, ভি স্কয়ার, ভি মানে কোনটা, হর, তাহলে রুট ওয়ান মাইনাস এক্স এটার হলো হোল স্কয়ার, ক্লিয়ার বিষয়টা এতটুকু। তো এইটুকু হলো মেইন কাজ, তারপরে এখন সূত্র অনুযায়ী প্রয়োগ করা। তো এখন আমরা পরের ধাপে যাই, এই যে প্রথম পার্টটা যেটা আমরা কনস্ট্যান্ট রাখছি এটার কিন্তু কোনো কাজ নাই, এটা আপাতত এভাবেই থাকবে। এখন এই জায়গাটা এক্স এর সাপেক্ষে অন্তরকরণ করতে হবে, এবং এটা কোন সূত্রে পড়ছে, বর্গমূলের সূত্র, রুট ওভার রুল, যেটা আমার পূর্বের ক্লাসে আছে, দেখে নিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এটা সূত্র কিভাবে,
1 ভাগ 2 রুট যা থাকবে সেটা আমরা লিখব বর্গমূলের সূত্র কি 1 ভাগ 2 রুটের ভিতরে যা থাকবে সেটা লিখব আরেকবার আমরা এই রুটের ভিতরে যতটুকু আছে সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব ক্লিয়ার একটু ওকে এবার মাইনাস চিহ্ন এইটুক যা আছে সেটা থাকবে 1 প্লাস x ইনটু এটা আবার x এর সাপেক্ষে বর্গমূলের সূত্র পড়ছে সেম নিয়মে 1 ভাগ 2 রুট 1 মাইনাস x সেটা আমরা দিলাম আরেকবার কি করব রুটের ভিতরে যে টার্মটা আছে সেটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করব আর নিচে আমাদের v স্কয়ারের যে হট টার্মটা আছে এখানে কি আছে এই স্কয়ার আর রুটে কেটে যায় তাহলে এখানে শুধু থাকে 1 মাইনাস x তো ক্লিয়ার এই পর্যন্ত এখন এই যে রুট 1 মাইনাস x এটা কিসের সাথে গুণ আছে 1 এর সাথে লবের সাথে গুণ হবে তাহলে আমরা এটা উপরে নিয়ে যেতে পারি রুট 1 মাইনাস x গিভেন নিচে 2 রুট 1 প্লাস x আর এখানে x এর সাপেক্ষে 1 এর অন্তর্গত করলে 0 হয়ে যায় আর x এর করলে শুধু 1 হয় তাহলে আমরা শুধু 1 লিখলাম মাইনাস এখানে প্রথম টার্মটা আবার সেম 1 এর সাথে গুণ আছে উপরে লবের সাথে তাহলে উপরে চলে যাবে রুট 1 প্লাস x নিচে গিভেন 2 রুট 1 মাইনাস x ইনটু এখানে x এর সাপেক্ষে এটা তো 0 কিন্তু x এর করলে 1 হয় আর তার আগে মাইনাস চিহ্ন আছে তাই লিখলাম মাইনাস 1 এটা হবে মাইনাস 1 ক্লিয়ার হচ্ছে এটা এখন আমরা সাইডে লিখি এটা এই 1 এটার সাথে যদি গুণ হয় তাহলে তো কোনো মানের পরিবর্তন হয় না সেম জিনিসই থাকবে তো আমরা সেম টার্মই লিখে রাখি রুট 1 মাইনাস x বাই 2 রুট 1 প্লাস x এখানে একটা মাইনাস আছে আর এই যে মাইনাস 1 এই টার্মের সাথে যদি গুণ হয় পুরো মাইনাস থেকে তাহলে এই মাইনাস আর এই জায়গা মাইনাস এটা সাইন পরিবর্তন হয়ে যায় প্লাস হয়ে যাবে তাহলে প্লাস আর মাইনাস 1 এর সাথে গুণ করি তো প্লাস হয়ে গেল সেম টার্ম এখানে থাকবে 1 গুণ করলে শুধু চিহ্নটাই পরিবর্তন হয়েছে ওকে তো 2 রুট 1 মাইনাস x তো এই পর্যন্ত আমরা অগ্রসর হলাম এখন এই জায়গা থেকে আমরা কি করতে পারি এই যে 2 রুট এই মানটা আমরা লসাগু নিতে পারি তাহলে এখান থেকে আমরা এখানে আসতেছি তো লসাগু যদি নি আমাদের এখানে লসাগু দুই দিকে 2 আছে তাহলে 2 একবার আসবে তাহলে একবার 2 নিলাম আর এটা একটা সেপারেট জিনিস এই একটা সেপারেট জিনিস তাহলে দুইটা টার্মই চলে আসবে তাহলে 2 রুট 1 প্লাস x ইনটু রুট 1 মাইনাস x এটা হলো আমার লসাগু ও এখানে কিন্তু হর যেটা আছে সেটা আমরা কিন্তু ভুলেই গেছি হরটা অবশ্যই দিতে হবে 1 মাইনাস x এটা কিন্তু মিসিং হয়ে যায় ওকে তো এখন আমরা এখন শুধু উপরের পোরশন নিয়ে করছি এইটা আর এটা লবে নিচে এখন হর তো আছে আমরা পরে দিয়ে দেব এখন এই টার্মের ভিতরে 2 রুট 1 প্লাস x তার মানে এইটা ভাগ করলে উঠে যায় তাহলে এই টার্ম থাকে রুট 1 মাইনাস x আর লবের সাথে গুণ হবে তাহলে এটা আমরা লিখতে পারি রুট 1 মাইনাস x হোল স্কয়ার প্লাস পরেরটা 2 রুট 1 মাইনাস x 2 রুট 1 মাইনাস x এটা উঠে যায় থাকে কোনটা রুট 1 প্লাস x তাহলে এই জিনিসটাই লবের সাথে গুণ হবে এটা লব তাহলে সেম জিনিস যদি গুণ হয় তাহলে কি হয়ে যায় দুটো থাকলে হোল স্কয়ার হয়ে যায় তাহলে রুট 1 প্লাস x এটা হোল স্কয়ার এখন সবার শেষে আছে কোনটা 1 মাইনাস x ঠিক আছে তো এখন এই টার্মটা আমরা উপরে কি করতে পারি এই যে স্কয়ার আর এই ডেকেটে যায় তাহলে এখানে থাকে 1 মাইনাস x প্লাস এই স্কয়ার রুটে কেটে যায় 1 প্লাস x নিচে থাকলো 2 রুট 1 প্লাস x ইনটু রুট 1 মাইনাস x আর সবার শেষে আরেকটা কি আছে 1 মাইনাস x ঠিক আছে এই পর্যন্ত তো এখন আমরা উপরের দিকে মুছে এই অংশটা উপরে নিয়ে যাব তো আমরা এই লাইনটা নিচেই ছিল ওখান থেকে এখানে লিখলাম জায়গা স্বল্পতার কারণে তো এখন এই জায়গা থেকে আমরা প্লাস x আর মাইনাস x কেটে দিতে পারি তাহলে উপরে 1 আর 1 যোগ করলে থাকে কত 2 তার নিচে থাকে 2 রুট 1 প্লাস x ইন্টু রুট 1 মাইনাস x
তারপর থেকে 1 মাইনাস x দিবে এখন উপরে 2 আর এদিকে নিচে 2 তাহলে এটা এটা কেটে দিতে পারি তাহলে কেটে দিলে থাকে উপরে লবে থাকে 1 আর নিচে থাকছে কি রুট 1 প্লাস x ইনটু রুট 1 মাইনাস x আর সবার নিচে 1 মাইনাস x এটাই কিন্তু মূল দাগ এটা সবসময় রাখতে হবে এই জায়গায় সমান সমান চিহ্ন দিবে তো এখন এই যে জিনিসটা যেভাবে আছে এখন আমরা কি করতে পারি ভাগাকার আছে মূল দাগ তাহলে এইটুকে একটা ভগ্নাংশ আর এইটুকের নিচেই এক থাকে তাহলে আমরা উল্টায় দিতে পারি তাহলে এইভাবে আমরা লিখতে পারি 1 ভাগ রুট 1 প্লাস x ইনটু রুট 1 মাইনাস x গুণিত এই যে এই টার্মের নিচে এক আছে তাহলে এক লব উপরে চলে যাবে এই হর উপরে চলে যাবে লব নিচে যাবে মানে উল্টায় দিলে তাহলে এটা গুণিত 1 ভাগ 1 মাইনাস x এরকম টার্ম হয়ে যায় তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এই যে 1 মাইনাস x এই টার্মটা কি পুরো এদিকে সবার সাথে গুণ আছে আর উপরে লবের সাথে 1 1 গুণ তাহলে উপরে 1 ই থাকলো আর নিচেই আমরা এটা একটু ভাঙার জন্য যেহেতু রুট 1 মাইনাস x আর এখানে 1 মাইনাস x একই জিনিস তাহলে এটাকে আমরা আরেকটু ভাঙিয়ে তাই উত্তর সাজাইতে পারি তাহলে রুট 1 প্লাস x এখানে থাকলো আর সেম জিনিস এটাকে আমরা যদি পাওয়ারে ভাঙি তাহলে এটা আমরা পাওয়ার কি দিতে পারি রুট থাকলে হাফ হয় কারণ আমরা জানি কি রুট x এটা যখন ভাঙি x টু দি পাওয়ার হাফ তাহলে এই যে 1 মাইনাস x এর উপর যে রুটটা আছে সেই রুটটা মানে তো হাফ দিতে পারি আর এখানে কিন্তু একটা ইনটু আকারে 1 মাইনাস x আছে এখন এটার উপর কিছু নাই মানে কিন্তু পাওয়ার কিন্তু 1 আছে এখন আমরা যেটা সমাধান করব 1 ভাগ প্লাস টার্ম যেটা আছে সেম এটা আমরা রাখব আর এখানে সূচকের নিয়মে বেস যদি কমন নেই তাহলে কি হয় পাওয়ার গুলো এখানে গুণ আছে যোগ হয়ে যায় তাহলে বেস হলো এখানে 1 মাইনাস x এটা আমরা কমন নিলে পাওয়ার থাকে হাফ প্লাস এটার উপর হাফ আর এটার উপরে 1 বইতে কিন্তু এসব ভাঙিয়ে পড়া থাকবে না আমি তোমাদের বোঝার সুবিধার্থে ডিটেইলস করে দিয়েছি ওকে তো এখন 1 ভাগ রুট 1 প্লাস x এটা থাকলো এখন এর পাওয়ারটা কত হয় তাহলে এই হাফ যোগ 1 এটা যদি আলাদাভাবে করা হয় 3/2 হয় তোমরা এদিকে হাফ প্লাস 1 লসাগু করে নেবা 1 2 শূন্য 3/2 তাহলে 1 মাইনাস x এর পাওয়ার হলো 3/2 কেউ এখানেও অ্যানসার রেখে দিতে পারে কিন্তু যেহেতু আমাদের রুট দিয়ে অঙ্ক শুরু ছিল আমাদের রুটেই শেষ পর্যন্ত ফিরে গেলে সেটা পারফেক্ট হবে এখন এটাকে আমরা রুটে কনভার্ট করব তাহলে কিভাবে করব খুব সহজ 1 প্লাস x এখানে আছে আর এটাকে ভাঙলে কিভাবে ভাঙবা আগে সহজ কথা রুট দিয়ে নেবা তাহলে 1 মাইনাস x দিলে দেওয়ার পরে এই যে লবের যে পাওয়ারটা থাকবে সেইটা আসবে এর পাওয়ার আর হরটা যাবে এর মাঝে তা আমরা জানি 2 এটা দেয়া লাগে না বর্গমূল মানে এর ভিতরে 2 আছেই যদি 2 বাদে 5 থাকতো তাহলে আমরা এখানে 5 দিতাম তো এখানে অ্যানসার রাখা যাবে আবার আরেকটু কাজও করা যাবে এই ভাবে করলে আরো ভালো হবে যেহেতু এই যে রুটটা এর উপরেও আছে এর উপরেও আছে তাহলে পুরোটার উপরে আমরা রুট দিয়ে দিতে পারি অর্থাৎ বিষয়টা হলো এরকম রুট 1 প্লাস x এটাকে আমরা ব্র্যাকেটে দিয়ে দিলাম আর 1 মাইনাস x এটার উপরেও রুট আছে কিন্তু এই 1 মাইনাস x এর উপরে আবার কি আছে একটা পাওয়ার 3 আছে তো এর উপরে শুধু স্বতন্ত্র পাওয়ার দিয়ে দিতে তাহলে এটাই হলো অ্যানসার তো ক্লিয়ার বিষয়টা অঙ্কটা বেশ বড় হলো জটিল কিন্তু স্টেপ বাই স্টেপ করলে খুব সহজ হয়ে যাবে কারণ এই ধরনের অঙ্কই বারবার রিপিট করে এখন আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব 1 নম্বরটা অলরেডি করেছি 2 নম্বরটা 2017 সালে আসছিল তো আমরা এখানে অঙ্কটা লিখলাম তাহলে আমাদের এই যে সূত্রে কোশ্চেন রুলের সূত্রে সাজাইতে হবে তো এখানে উপরে টার্মটা u নিচেরটা v সেই টার্মে সাজাইতে হবে অতএব dy ভাগ dx সমান d ভাগ dx এই y সমান কোন টার্ম যেটা আমাদের ফাংশনে দেয়া আছে log x given x এটা এভাবে লিখব তারপর আমাদের মূল কাজ হলো এই সূত্রই সাজানো তো সূত্রে আমরা বলছি v টার্মটা আগে রাখব v মানে x তাহলে x টা আগে রাখলাম তারপর d ভাগ dx
u টার্ম হলো log x তাহলে log x টা রাখলাম সূত্র অনুযায়ী বিয়োগ চিহ্ন বা মাইনাস এবার u টার্মটাকে আমরা স্থির রাখব তাহলে u টার্ম হলো log x তাহলে log x স্থির রাখলাম আর d ভাগ dx দিয়ে v টার্ম হলো x x কে ডিফারেন্সিয়েশন করব আর শেষে কি আছে v স্কয়ার মানে x তাহলে এটার স্কয়ার তো এটা দিয়ে নিলাম এখন যথারীতি খুব সিম্পল আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে x এখানে প্রথম টার্ম স্থির আছে স্থির থাকলো x এর সাপেক্ষে log x এর ডিফারেন্সিয়েশন করলে 1 ভাগ x হয় তাহলে 1 ভাগ x লিখলাম মাইনাস এখানে log x সেম এটা স্থির রয়েছে যেহেতু থাকবে ইনটু x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1 আসে তাহলে 1 রাখলাম আর নিচে কি আছে x স্কয়ার এখন আমরা এই যে ax 1 এর সাথে গুণ আছে মানে log এর সাথে আর এই x হল তাহলে এটা কেটে যায় তাহলে এখানে থাকে 1 আর log x এর সাথে 1 গুণ করলে কি থাকে সেম log x ই থাকবে ঠিক আছে 1 minus log x আর নিচে থাকে x স্কয়ার তো আমরা এই জায়গায় आंसर রাখতে পারি এটাই হলো আমাদের आंसर ক্লিয়ার বিষয়টা তো এই ছিল আজকের আমাদের ভিডিওটি তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ